হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো সবাইকে প্রথমে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আর এই বছর যে স্বাধীনতা দিবস এটা কিন্তু অনেকটা স্পেশাল, কারণ এইটা আমাদের দেশের 75তম স্বাধীনতা দিবস। আর পুরো দেশ জুড়ে এই 75তম স্বাধীনতা দিবসটাকে একদম ধুমধাম করে একদম ফেস্টিভ্যালের মতন পালন করা হচ্ছে। এমনিতেও প্রতি বছর হয়, কিন্তু এইবার একটু স্পেশাল। তো তার জন্যই আমরাও আজকের এই ভিডিওটাকে একটু স্পেশাল বানাবো, মানে এই 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে আজকের এই ভিডিওটা একটু স্পেশাল হবে, একটু ধামাকাদার হবে। আর সেই ধামাকার ভিতরে কিন্তু একটা ব্যাপারও থাকবে। তো কি ব্যাপার কি হবে সেটা জানতে গেলে ভিডিওটা পুরো দেখতে হবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো দিয়ে দিতে হবে। তো ফ্রেন্ডস, চলুন আর বেশি কথা আমি সবাইকে শুনতে জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ, আজকেরটা শুরু করা যাক গাইস। সো গাইস, আজকের এই ধামাকাদার 15 আগস্ট স্পেশাল ভিডিওটা বানার জন্য আমাদের সামান্য কয়েকটা জিনিস এখানে প্রয়োজন পড়বে। তো চলুন এখন ফটাফট করে আমরা দেখে নিন এখানে আমরা কী কী জিনিস নিচ্ছি। খুবই সামান্য কয়েকটা জিনিসের আমরা এখানে ইউজ করে আজকের এই প্রজেক্টটা বানাবো। তো চলুন এখন আমরা ফটাফট করে আমাদের প্রজেক্টের উপরে হাত দিই আর আপনাদের একটা ধামাকাদার ভিডিও উপহার দিয়ে ফেলি গাইস। তো আজকের এই প্রজেক্টটা আরও একটু বেশি প্রফেশনাল করার জন্য আমরা একটা জিএলসি পিসিবির পিসিবি এখানে ইউজ করছি। জিএলসি পিসিবি ওয়ান অফ দ্য বেস্ট পিসিবি ম্যানুফ্যাকচারিং ব্র্যান্ড, যেখানে শুধুমাত্র $2 খরচ করে আপনারা 5টা পিসিবি পেয়ে যাবেন। শুধু তাই নয় গাইস, বিসাইড দিস দে হ্যাভ অলসো SMT স্টেন্সিল অ্যান্ড SMT স্টেন্সিল অ্যাসেম্বলি সার্ভিস, যেটা আপনারা ব্যবহার করে আপনাদের টাকা এবং অর্থ দুটো সাশ্রয় করতে পারেন। আর এখানে পিসিবি অর্ডার করাটাও খুবই সহজ। এখানে পিসিবি অর্ডার করার জন্য সিম্পলি আপনার পিসিবি গভর ফাইলটা আপলোড করে পিসিবি সেটিং সিলেক্ট করে অ্যাড টু কার্ট করে অর্ডার করে দিতে হবে। আর কিছুদিন বাদেই আপনারা পেয়ে যাবেন আপনাদের কাস্টম মেড হাই কোয়ালিটি পিসিবি। ওয়েবসাইটের লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর মনে রাখবেন, গুড কোয়ালিটি পিসিবি মানেই কিন্তু জিএলসি পিসিবি। তো আজকের এই ডিভাইসটাকে কাজে লাগিয়ে আপনারা যদি চান বাড়ির যে কোনো কর্নারে বসে যে কোনো ইলেকট্রনিক ডিভাইসকে আপনারা একটা ফোন কলের সাহায্যে কন্ট্রোল করতে পারবেন, কিন্তু আজকের ভিডিওতে আমরা এটাকে একটু ইউনিকভাবে বানাচ্ছি যাতে আমরা একটা এক্সপেরিমেন্ট করতে পারি। আর গার্বার ফাইলের যদি আপনাদের প্রয়োজন পড়ে ডিসক্রিপশন বক্সে ইমেল আছে, সেখানে আপনার সাথে যোগাযোগ করতে পারেন। তো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এই পিসিবির সাথে একটা ফিচার ফোন আমাদের কানেক্ট করাতে হবে, যাতে এই ফোনটাকে ইউজ করে আমরা পরবর্তীতে এই পুরো সিস্টেমটাকে ওয়ার্ক করাতে পারি বা কন্ট্রোল করতে পারি। কিন্তু তার আগে আমাদের এই পিসিবিটার ভিতরে এই জায়গাটায় আমাদের একটা এক্সটার্নাল পাওয়ার সোর্স সেট করতে হবে, আর সেটা হবে একটা 9 ভোল্টের ব্যাটারি। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এটা করে ফেলি গাইস। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা 9 ভোল্টের একটা ব্যাটারি কানেক্টর নিয়েছি। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এটাকে কানেক্ট করে নিই, তারপরে এখানে আমরা একটা 9 ভোল্টের ব্যাটারি সেট করে দেবো। আমরা পুরোপুরি খুলে ফেলেছি। তো এইবার আমরা এরকম একটা 12 ভোল্টের অ্যাডাপ্টারের মেল জ্যাক নেবো, আর এই মেল জ্যাকটাকে আমাদের এই যে LED লাইটগুলো আছে, এই লাইটের দুই পাশে দুটো পোর্ট আছে, সেই দুটোর সাথে কানেক্ট করে নিতে হবে। তো কাজটা খুবই সূক্ষ্ম, কারণ LED লাইটগুলো খুবই সূক্ষ্ম সূক্ষ্ম, বাট আমরা এখান থেকে দুটো কানেকশান আমরা বের করে নেবো। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এটা করে ফেলি। গাইস দেখতে পাচ্ছেন 9 ভোল্টের ব্যাটারিটা আমরা এখানে কানেক্ট করে দিয়েছি। তো এইবার আপনারা এই পাশটা দেখতে পাচ্ছেন মোবাইল কানেক্টরের যে পোর্টটা আছে, এই পোর্টের সাথে আমাদের ফোনটা কিন্তু পরবর্তীতে কানেক্ট হবে। কিন্তু এখানে আমরা ইউজ করব এরকম একটা 12 ভোল্টের অ্যাডাপ্টারের যে ফিমেল পিন আছে, সেইটা আমরা এখানে কানেক্ট করে দেবো, কারণ পরবর্তীতে যখন আমরা এই পুরো সেটআপটাকে একটা বক্সের ভিতরে সেট আপ করবো, তখন যাতে আমরা এই পিনটার মাধ্যমে আমাদের ফোনটাকে কানেক্ট করতে পারি। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এটা কানেক্ট করে দিই, তারপরে দেখা যাচ্ছে আমরা কী করবো। গাইস এখন আমরা যেটা করবো, এই রিলে মডিউলের এই পাশে যে দুটো পোর্ট আছে, এই দুটো পোর্ট থেকে আমরা দুটো তার বের করবো, কারণ এই দুটো তারের মাথায় পরবর্তীতে আমাদের যে ফিউজ অথবা নাইক্রোমোয়ারগুলো আমরা কিন্তু সেট করবো। তো চলুন তাড়াতাড়ি করে এই দুটো সোল্ডারিং করে দিই, তারপরে এই পুরো সেট আপটাকে আমরা একটা বক্সের ভিতরে সেট করবো। সার্কিটটা কমপ্লিট। তো এটাকে সেট করার জন্য আমরা আগে থেকে একটা বক্স বানিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন, আর আমাদের ফোনটাকে কানেক্ট করার জন্য যে পিনটা, সেই পিনটাকে আমরা আগে থেকে সেট করে রেখেছি, আর এইটাকে একটু পরে আমরা এর ভিতরে সোল্ডার করে দেবো। তো এইবার এর সাথে আরও কয়েকটা ছিদ্র এর ভিতরে দেখতে পাচ্ছেন, তো এই ছিদ্রটা দিয়ে আমরা এই তার দুটোকে বের করবো, যেটা আমাদের ফিউজের তার বা নাইক্রোমোয়ারের তার, আর এর উপরে যে ছিদ্রটা দেখতে পাচ্ছেন এইটার ভিতর দিয়ে আমরা 12 ভোল্টের অ্যাডাপ্টারের একটা পিন এরকমভাবে ইনসার্ট করবো, যাতে আমাদের এই সার্কিট বোর্ডটা পাওয়ার পেতে পারে। তো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমাদের 12 ভোল্টের পিনের কানেকশনের অপশান আছে, তো এর ভিতরে কানেক্ট করে এইবার আমরা এই পুরো সার্কিটটাকে এর ভিতরে সেট করে দেবো। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এটাকে সেট করে দিই। এখন আমরা যেটা করব, এই যে দুটো তার আছে, এই দুটো তারের মাথায় আমাদের এরকম একটা সূক্ষ্ম নাইক্রোমোয়ার সেট করতে হবে। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এটা করে ফেলি।
গাইস, এবার আমাদের যে ফিচার ফোনটা ছিল সেই ফোনটা আমরা নিয়ে নেব। আর এই ফোনটাকে এবার আমরা আমাদের এই ডিভাইসটার সাথে কানেক্ট করে দেব, অনেকটা এরকম ভাবে দেখতে পাচ্ছেন আমরা এর ভিতরে কানেক্ট করে দিয়েছি। আর এই ফিচার ফোনটার ভিতরে কিন্তু অলরেডি আমরা একটা সিমও ভরে দিয়েছি। এবার যখনই আমাদের এই 12 ভোল্টের অ্যাডাপ্টারটাকে আমরা এইরকম একটা 220 ভোল্টের কানেকশনের সাথে কানেক্ট করব, তো আমাদের এই পুরো সিস্টেমটা কিন্তু চলা স্টার্ট হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন আমরা পুরো কানেকশনটা এখানে দিয়ে দিয়েছি। এইবার যখনই আমি এই ফোনটা থেকে আমাদের এই ফোনের ভিতরে কল করব, তখন দেখবেন আমাদের যেই নাইক্রোমোয়ারটা আছে এই নাইক্রোমোয়ারটা কিন্তু ফুল ফ্লেজে জ্বলতে শুরু করে দেবে, ঠিক আছে? তো চলুন গাইস, আমাদের মেকানিজমটা পুরোপুরি রেডি হয়ে গেছে, তো চলুন এটাকে এখন আপনাদের ইউজ করে একটা চমৎকার দৃশ্য আপনাদের দেখানো যাক। তো চলুন বাইরে যাওয়া যাক। বাইরে চলে এসেছি আর আপনাদের বলেছিলাম যে আজকের ভিডিওতে কিন্তু একটা ধামাকা হবে, তো পুরো সেট আপটা কিন্তু আমরা রেডি করে ফেলেছি। আমাদের 75তম স্বাধীনতা দিবস অনুযায়ী আজকের এই ভিডিওটা বলেছিলাম একটু স্পেশাল হবে, তো তার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমরা তিনটে পাইপ নিয়েছি। আর তিনটে পাইপ কিন্তু আমাদের যে জাতীয় পতাকা আছে সেইটা অনুযায়ী আমরা কালার করে দিয়েছি। অরেঞ্জ এখানে সাদা পাইনি, তার জন্য আমি স্টিল কালার করে দিয়েছি, আশা করি দূর থেকে সাদাই লাগছে। আর এইটা করেছি আমরা গ্রিন কালার। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের জাতীয় পতাকার মতন লাগছে, আর এই প্রত্যেকটার ভিতরে রয়েছে কালার। হ্যাঁ গাইস, পুরো কালার। আর এখানে আমাদের পুরো সেট আপটা আমরা করে দিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে ফোন আর আমাদের ডিভাইসটা। এখানে সেফটি রিজার্ভের জন্য আপনাদের দেখাতে পারবো না যে কী কী করে আমি কী কী করলাম, কিন্তু এখন একটা চমৎকার ধামাকা হতে যাচ্ছে, তো একদম স্কিপ করবেন না ভিডিওটা, নাহলে কিন্তু ভীষণ মিস করে ফেলবেন। তো চলুন তাড়াতাড়ি করে একটা ধামাকা করি, তারপরে আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো গাইস। টেবিলটাই বেস, টেবিল দেখুন গাইস, টেবিলটার অবস্থা দেখুন গাইস। এই যে আমাদের সেই পাইপটা, আমরা যেরকম ভাবে চেয়েছিলাম একদমই কিন্তু সেরকম ভাবে হয়নি, কিন্তু অনেকটা খারাপও হয়নি গাইস। আর এই যে আমাদের ডিভাইসটা দেখতে পাচ্ছেন পুরো চিত্রা উড়ে গেছে। আর এই যে ডিভাইসটা, এটা কিন্তু এই কাজের জন্য নয়, একদমই নয়, কারণ এইটা আমরা জাস্ট ফর ফানের জন্য আজকে আমি করলাম। আর এইটা যদি আপনারা বাড়িতে কাজে লাগাতে চান, অবশ্যই আপনারা বাড়ি থেকে মাঠে ধরুন কোনো ইলেকট্রিক মোটর অথবা লাইট আপনারা চালাতে চান, তার জন্য কিন্তু এই জিনিসটা আপনারা ইউজ করতে পারেন। ওইটার জন্য এটা খুবই ইউজফুল একটা গ্যাজেট, অবশ্যই আপনারা বাড়িতে বানাতে পারেন গাইস। অবস্থাটা আমি দেখাবো, দেখুন চারিদিকে রং আর রং, আর আমাদের টেবিলটা কিন্তু পুরো গেছে, দেখুন এই যে পাতি উঠে গেছে, এত বড় একটা ধামাকা এখানে হয়েছে। কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের ধামাকাটা, যত পারবেন ভিডিওটাকে আজকে আপনারা শেয়ার করে দেবেন। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো থাকবেন, বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে মজাদার এক্সিং ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম গাইস।